সবাইকে আবারও স্বাগতম সাহাব ক্রিয়েটিভ একাডেমি চ্যানেলের পক্ষ থেকে। এই ভিডিওতে আমরা দেখব সেন্ট্রাল ওমেন্স ইউনিভার্সিটি CWU এর অ্যাডমিশন এলিজিবিলিটি ফর আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম, মানে আন্ডার গ্রাজুয়েট যে প্রোগ্রাম অনার্সের ভর্তি আবেদন যোগ্যতা এবং প্রোগ্রামের অনার্সের জন্য কী কী কোর্স রয়েছে এবং কোর্সের টিউশন ফি কত এবং আদার্স ফিস সহ আমরা জানবো স্কলারশিপ কিসের উপর ভিত্তি করে কত পার্সেন্ট দেওয়া হয়। সো চলো কথা না বাড়ি আমরা শুরু করি। Admission eligibility for undergraduate program. To get admission in undergraduate program of Central Women's University, a candidate must meet the following requirement: minimum GPA of 2.50 in both SSC and NMAN. SSC te tomar 2.50 thakte hobe ebong HSC te tomake 2.50 thakte hobe আর ওটা হচ্ছে ও লেভেল এ লেভেল। সো আমরা এসএসসি এইচএসসি যে মেইন জিনিসটা সেটাই, যেটাতে অ্যাপ্লিকেশন বেশি হবে সেটাই জানলাম, তোমরা বাদ বাকিগুলো দেখে নিও। ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম অ্যান্ড ফি বিবিএ বিএ বিএসএস অ্যান্ড বিএসসি ডিগ্রিস, টোটাল ফিস ফর অল প্রোগ্রাম ইনক্লুডিং টাকা এত নন রিফান্ডেবল অ্যাডমিশন, অ্যাডমিশন ফি 10,000 টাকা, এটা কিন্তু ফেরতযোগ্য নয়। সো চলো আমরা দেখি কী কী ফি রয়েছে এবং টোটাল কত ক্রেডিট এবং টোটাল ফি কত খরচ হবে। বিবিএতে দেখো ক্রেডিট 126, তোমার টোটাল ফি 395,000 টাকা খরচ হবে এই কোর্সটি কমপ্লিট করতে এই ইউনিভার্সিটিতে। তারপর এসে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং CSC 160 ক্রেডিট 517,000 টাকা টোটাল খরচ হবে। ইংলিশ অ্যান্ড মডার্ন ল্যাঙ্গুয়েজ 129 ক্রেডিট 350,500 টাকা হচ্ছে টোটাল খরচ হবে। সোশ্যোলজি অ্যান্ড জেন্ডার স্টাডিজ 126 ক্রেডিট 271,000 টাকা খরচ হবে এই কোর্সটি করতে। তারপর পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড গভর্নমেন্ট স্টাডিজ 132 ক্রেডিট 252,000 টাকা খরচ হবে টোটাল, এবং জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্টাল স্টাডিজ 136 ক্রেডিট টোটাল খরচ হবে তোমার 252,000 টাকা। হিস্ট্রি অফ দ্য মুসলিম ওয়ার্ল্ড 123 ক্রেডিট 252,000 টাকা তোমার খরচ হবে। তারপর হচ্ছে জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ 129 ক্রেডিট 280,000 টাকা খরচ হবে কোর্সটি করতে। তারপরে আমরা চলে যাব, এখন আমরা দেখব কী কী স্কলারশিপ অ্যান্ড ফিনান্সিয়াল অ্যাসিস্ট, কী কী বিষয়ের উপর স্কলারশিপ দিয়ে থাকে। দেখো এখানে এসএসসি রেজাল্টের উপর স্কলারশিপ দিয়ে থাকে, এসএসসি এইচএসসি। দেখো জিপিএ 5 ইন এসএসসি অ্যান্ড এইচএসসি, মানে গোল্ডেন যাদের আছে তাদের 100% টিউশন ফি ওয়াইভ ফর ওয়ান টার্ম, জিপিএ 5 ইন ইথিয়ার এসএসসি অ্যান্ড এইচএসসি অ্যান্ড জিপিএ 4.5 ইন আদার্স 75% পাবো, 4.5 ইন বোথ এসএসসি যাদের আছে এইচএসসিতে তারা 50% এবং 4.5 ইন ইথিয়ার অ্যান্ড এইচএসসি টু 3.5, মানে এ মাইনাস থেকে 3.5 থেকে 3.4 ভিতরে যারা তারা 25% স্কলারশিপ পাবে। সো এই হচ্ছে মোটামুটি সেন্ট্রাল ওমেন্স ইউনিভার্সিটি এর আন্ডার গ্রাজুয়েট কী কী প্রোগ্রাম রয়েছে এবং কত ক্রেডিট এবং টোটাল কত টিউশন ফি এবং কী কী প্রোগ্রাম রয়েছে, মানে সাবজেক্ট ডিপার্টমেন্ট যাই বলো, এবং স্কলারশিপ কিসের ভিত্তিতে কত পার্সেন্ট দেওয়া, আমরা যাবতীয় বিষয়ে জানলাম। সো আশা করি ভিডিওটি তোমাদের উপকারে আসবে। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ভিডিওটিকে লাইক করবে। আর তুমি যদি চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ তোমাকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য।